পুরো বাড়িটা জুড়ে এমন একটা কোণ আমরা খুঁজি যেটা আমাদের সব মন কেমন আনন্দ অনুভূতি কিংবা আবেগ যেখানে সব কিছু শেয়ার করা যায়। ইট কাঠ পাথর দিয়ে তৈরি এমন একটা জায়গা যেটা মানুষের মতো, যেখানে যখন ইচ্ছা একাকিত্বের বা একদম নিজের গল্পগুলো শোনানো যায়। এমন একটা জায়গা যেখান থেকে পাশের বা উল্টো দিকে থাকা প্রতিবেশীর হাসির মুখ, কথোপকথন কিংবা নতুন কোনো মুখের সাথে আলাপ করা যায়। ঘরের ভেতর বা মনের ভেতর যখন তোলপাড় হচ্ছে, দম বন্ধ কর অবস্থা, ঠিক তখনই মনকে আবার তরতাজা করে তুলতে আমরা এখানে অনেকটা সময় থেকে যেতে পারি। নিজের পছন্দের গাছ, রং বেরঙের ফুলের ডালি দিয়ে সাজানো নিজের স্বপ্নের জগৎ, কখনো প্রখর রোদের দাবদাহে ফুলগুলোর মুষড়ে পড়া, আবার কখনো লাল হয়ে যাওয়া সূর্যের পরন্ত বিকেলের আলোর সাথে রাতের স্নিগ্ধতায় মাখা সুগন্ধ ছড়ানো একটা জায়গা, যেখানে কবিতা লেখা, গান গাওয়া, প্রিয় বন্ধুর সাথে কাটানো অনেকটা সময়, অনেকটা বিকেল, অনেক সন্ধ্যা, কখনো এক কাপ চায়ের সাথে বিষণ্ণ মনে, আবার কখনো প্রিয় কোনো মানুষকে দেখার অপেক্ষায় কাটাতে পারা যায়। শীতের দুপুরের মিষ্টি রোদের স্বাদ পেতে, কখনো পাতা ঝরা বৃষ্টির প্রথম ভেজার অনুভূতি নিতে। হ্যাঁ, এটাই তো একমাত্র জায়গা, বারান্দা। আর এই বারান্দা তাই বোধ হয় আমাদের সবার বড্ড প্রিয়, কারণে অকারণে প্রয়োজন ছাড়াও যেখানে দাঁড়িয়ে অনেকটা সময় নিজেকে ভালো রাখা যায়। নিজের হাতে বানানো প্রথম গোলাপ, রজনীগন্ধা গাছের কুড়িগুলো নতুন করে সৃষ্টি হওয়া থেকে তাদের সাথে ভালোবাসা যায়। শুরু হয় যেখান থেকে গাছ, ফুল, প্রকৃতির সাথে প্রথম আলাপচারিতা। এই বারান্দা বা ব্যালকনিতে থাকে অনেক স্মৃতি। হয়তো প্রথম বারান্দায় বসে এক কাপ চায়ের সাথে খবরের কাগজটা পড়ার মধ্যে দিয়ে দিন শুরু হওয়ার অনুভূতি। বারান্দায় থাকে অনেক দুষ্টু মিষ্টি স্মৃতি, যেমন পাশের পাড়ার প্রিয় মানুষটা কখন যাবে সেই অপেক্ষায় দাঁড়িয়ে থাকা, শুধুমাত্র একটু চোখাচোখি আর সেই ইশারাতেই যেন অনেক কিছু বলে ফেলা, কিংবা লম্বা একটা কাজের পর, সারা দিন পর যখন দুজনেই ক্লান্ত অফিস থেকে বা নিজ নিজ কাজের জায়গা থেকে ফিরে হাতে একটা দারুণ কফি আর কিংবা প্রিয় যে কোনো ড্রিঙ্কসও হতে পারে, সাথে বারান্দায় বসে প্রিয় গান শোনা কিংবা সারাদিনের নিজের গল্প, নিজেদের গল্প একে অপরের সাথে, নিজের লাইফ পার্টনারের সাথে শেয়ার করা, সারাটা দিনে আমাদের জমে থাকা টুকরো টুকরো যে গল্পগুলো থাকে, এই বারান্দা সেই সব কিছু সাক্ষী। অনেকের কাছে আবার এই ব্যালকনি মানে একটা নিস্তব্ধ, ফাঁকা, একটা শান্তির জায়গা, যেখানে বসে হয়তো সকালের প্রাণায়াম বা শরীরচর্চাটা সেরে নেওয়া যায়। আবার বাচ্চাদের কাছে বারান্দার একটা আলাদা গুরুত্ব আছে, কারণ এটাই যে তাদের প্রথম প্লেগ্রাউন্ড। এখান থেকেই রং বেরঙের খেলনা, পুতুল, গাছপালা দিয়ে সাজানো হয় তাদের পুতুলের ঘর বাড়ি, তাই এটা যেন তাদের কাছে একটা স্বপ্নের জগৎ, তাদের একার জগৎ হয়ে ওঠে। ব্যালকনি এমন একটা কর্নার যেখানে বোধহয় ছোট ছোট গাছের জন্ম হওয়ার সাথে জন্মায় অনেকটা পজিটিভিটি আর ভালো লাগা। যে কোনো নতুন কিছু করার ভাবনা কিংবা জন্মদিন হোক, ক্রিসমাস, নিউ ইয়ার, সব কিছুতেই দারুণ সুন্দরভাবে ছোট্ট জায়গাটাকে ডেকোরেশন করে একটা দারুণ
ভাবনা তৈরি করা যায় বা একটা সুন্দর মুহূর্ত উপহার দেওয়া যায় প্রিয় মানুষদের। আর সেখানে অনেক বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারামারি, পার্টি করা, এই ছোট্ট জায়গাটা আমাদের অনেক কিছু দিতে পারে। আর তাছাড়া দুর্গাপুজো বা কালীপুজো, সেখানে নিজের প্রিয় বারান্দা বা ব্যালকনিটাকে সুন্দরভাবে সাজানোর একটা নতুন উদ্যোগ থাকে। এই সময়টায় যেন প্রদীপ, নানা রঙের আলো, ফুল দিয়ে সেজে ওঠে নতুনভাবে আমাদের সবার প্রিয় বারান্দা। এমনকি যখন কোনো বিশেষ দিনে হয়তো ক্যান্ডেল লাইট ডিনার যাওয়া সম্ভব নয়, তখন এই বারান্দায় হয়ে ওঠে একটা সুন্দর রেস্টুরেন্ট। ছোট থেকে বড়বেলার জার্নিতে কত স্মৃতি, বাবার কাছে গল্প শোনা, মায়ের সাথে জামা কাপড় তোলা, গান শেখা, প্রথম নাচের রিহার্সাল, সব কিছুই তো যেন শুরু হয় এই বারান্দা দিয়ে। আবার প্রথম বৃষ্টির ভেজার অনুভূতি কিংবা প্রথম ভালো লাগার মুহূর্ত, যেটাকে হয়তো এই বারান্দাতেই বসে ভাবতেও ভালো লেগেছিল, সেই সব কিছু জড়িয়ে থাকে এই বারান্দা। পুরনো বাড়িতে আবার এই ঝুল বারান্দার একটা আলাদা অন্যরকম মাধুর্য আছে, যেখান থেকে দেখা যায় পুরনো বাড়ির সমস্ত কর্নারগুলো। আর তাই জন্য দুর্গাপুজোর সময় যখন ঠাকুর দালানে মায়ের পুজো হয় কিংবা সারাদিন বাড়িতে প্রচুর মানুষ, তখন এই ঝুল বারান্দাগুলো ভরে ওঠে মানুষে আলোতে, রোশনাইতে, ফুলে, সব কিছুতে। মানুষের কণ্ঠস্বরে যেন দুর্গাপুজো কেটে যাওয়ার পরেও সেজন্য আনন্দের লেশগুলো এই বারান্দার গায়ে যেন লেগে থাকে। সবশেষে একটা কথা না বলেই পারছি না, ঝুল বারান্দা মানেই একটা দোলনা, কিংবা নিজের বাড়ির ব্যালকনি মানেও এই দোলনাতে বসে দোল খাওয়ার বারান্দায় একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। যাদের আছে তারা সবাই এটা অনুভূত করে, কারণ ছোট্ট থেকে সেখানে বসে দোল খাওয়া আর ছোটবেলার সব স্মৃতিগুলো বড় হয়ে সেই একই জায়গায় বসে রোমন্থন করা, এই দুটোর মধ্যে কিন্তু একটা দারুণ সাদৃশ্য আছে। আর যখন হয়তো আমরা এখন গৃহবন্দী বলে বারবার আমাদের এই বারান্দাটার কথা এত মনে পড়ছে, কারণ এটাই তো এমন একটা জায়গা বাড়ির বাইরে না গিয়েও যেখানে আমরা অনেকটা ভালো সময় কাটাতে পারছি। হ্যাঁ, এই লকডাউনে যারা বারান্দা প্রিয় মানুষ তারা তো বারান্দাতে আছেনই, যারা বারান্দা প্রিয় মানুষ নন তারাও হয়তো বারান্দাটাকে ভীষণ একটা ভালোভাবে নিজের কর্নার করে তুলেছে। সত্যি বারান্দাও মানুষের কাছে কত প্রিয় হতে পারে, তাই না? অন্তত আমার কাছে তো একটা প্রিয় কর্নার। নিশ্চয়ই তোমাদেরও। কি মতামত আমাকে জানিও, আর তোমাদের এই বারান্দার গল্পটা কি সেটাও আমাকে জানিও। আমি মধুরিমা প্রত্যেক দিনকার মতো আজকেও তোমাদের সাথে ছিলাম বারান্দার আড্ডাতে। আর আজকের এপিসোডটা কেমন লাগলো সেটা জানিও, সাথে তোমাদের বারান্দার গল্প বা নতুন একটা পর্ব নিয়ে আমি তোমাদের সঙ্গে হাজির হয়ে যাব। ততক্ষণ খুব ভালো থাকো, মাঝে মধ্যে বারান্দায় থাকো, প্রচুর হাওয়া দিচ্ছে বিকেল থেকে, সেটা এনজয় করো বারান্দায় বসে এক কাপ চা খেতে খেতে কিংবা তোমার প্রিয় মানুষের সাথে প্রিয় গান শুনতে শুনতে। আমি আবারও আসবো তোমাদের সাথে গল্প করতে। ততক্ষণ খুব ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো।